হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে নতুন করে আরেকটি পাওয়ার পয়েন্ট টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমি মোহাম্মদ গাজী ফ্রম কাজী একাডেমি। বন্ধুরা, আজকে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালটি খুব গুরুত্বপূর্ণ একটি টিউটোরিয়াল, আপনি অ্যাডভান্স টিউটোরিয়ালও বলতে পারেন। এটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুব প্রয়োজন আপনার জন্য। যদি কিনা আপনি পাওয়ার পয়েন্টের কাজ শিখতে চান এবং জানতে চান, যদি আপনি পাওয়ার পয়েন্ট মাস্টার হতে চান। ওকে, তাহলে আসুন আমরা জেনে নিই আজকে পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালের বিষয়বস্তু কি। অনেক বন্ধু আমাকে রিকোয়েস্ট করেছেন, কমেন্ট বক্সে লিখে জানিয়েছেন যে আজকের এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালটি যেন তাদের জন্য করে দিই। তাই জন্য আমি আজকে এই পাওয়ার পয়েন্ট টিউটোরিয়ালটি আপনাদের উদ্দেশ্যে করছি। তো যাই হোক, মূল কথায় আসি। আজকের টিউটোরিয়ালের মূল উদ্দেশ্য হলো এই পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে এমএস ওয়ার্ড, এক্সেল বা পিডিএফ সহ অন্যান্য ডকুমেন্ট একাধিক পেজ কিভাবে ইনসার্ট করা যায়, ওই পেজের যাবতীয় কন্টেন্ট এর মধ্যে কিভাবে ইনসার্ট করা যায়। অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং শিখে নেবেন কিভাবে ইনসার্ট করবেন আপনি সমস্ত পেজ একসাথে। তাহলে ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন। আর যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, তারা দ্রুত চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আসুন শুরু করি আজকের টিউটোরিয়াল। ওয়েলকাম ব্যাক টু কাজী একাডেমি। বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন আমি পাওয়ার পয়েন্ট ওপেন করে রেখেছি। পাওয়ার পয়েন্ট ওপেন করে আপনাকে যে বিষয়টি সর্বপ্রথম মাথায় রাখতে হবে, খেয়াল রাখতে হবে, সেটি হলো যদি আপনার ওই এক্সেল বা ওয়ার্ড বা পিডিএফ বা অন্যান্য যে কোনো ডকুমেন্ট তার পেজ যদি কিনা ল্যান্ডস্কেপ অর্থাৎ বাম থেকে ডানের দিকে বা ডান থেকে বামের দিকে লম্বালম্বি থাকে, তাহলে আপনার কোনো কিছু পরিবর্তন করার প্রয়োজন নেই। আর যদি যেই ডকুমেন্টগুলো আপনি এর মধ্যে ইনসার্ট করতে চাচ্ছেন অর্থাৎ পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে ইনসার্ট করতে চাচ্ছেন, ওই ডকুমেন্টগুলো যদি পোর্ট্রেট অর্থাৎ উপর থেকে নিচের দিকে লম্বালম্বি পেজ সেট আপ করা থাকে, তাহলে অবশ্যই আপনাকে এখানেও সেরকম পেজ সেট আপ করে নিতে হবে। ধরুন আজকে আমি এক্সাম্পল হিসাবে একটি ওয়ার্ড ডকুমেন্ট আমি তৈরি করে রেখেছি যেটির মধ্যে অনেকগুলো পেজ আছে, সেই পেজগুলো আমি এর মধ্যে ইনসার্ট করব এই স্লাইডের মধ্যে, পাওয়ার পয়েন্ট স্লাইডের মধ্যে। তো বন্ধুরা, ওই ওয়ার্ড যে ডকুমেন্টটি আমি তৈরি করে রেখেছি সেটির পেজ সেট আপ পোর্ট্রেট অর্থাৎ উপর থেকে নিচের দিকে লম্বালম্বি ভাবে পেজ সেট আপ করা আছে। তো এখানে দেখতে পাচ্ছেন ডান থেকে বা বাম থেকে ডানের দিকে লম্বালম্বি পেজ অর্থাৎ এটি ল্যান্ডস্কেপ। সুতরাং আমাদেরকে কি করতে হবে, প্রথমে এই পেজ সেট আপটি পরিবর্তন করে নিতে হবে। কোথায় গিয়ে? এই যে দেখুন ডিজাইন, এই ডিজাইনে ক্লিক করার পর এই পাশে ডান পাশে দেখুন স্লাইড সাইজ, এই স্লাইড সাইজের উপর বাম মাউস দিয়ে ক্লিক করলে এমনি পাবেন কাস্টম স্লাইড সাইজ। এই সূত্রে বাম মাউস দিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন ল্যান্ডস্কেপ করা আছে, জাস্ট এখানে পোর্ট্রেট সিলেক্ট করে দেবেন এবং এখানে ওকে ক্লিক করবেন। তারপর এরকম একটি ডায়লগ বক্স পাবেন, এখান থেকে আপনি ম্যাক্সিমাইজও সিলেক্ট করতে পারেন, ইনশিওর ফিটও সিলেক্ট করতে পারেন। তো আমি আপাতত ইনশিওর ফিট সিলেক্ট করছি। দেখুন আমার পেজটি, এই স্লাইডটি উপর থেকে নিচের দিকে লম্বালম্বি অর্থাৎ পোর্ট্রেট হয়ে গেল। আজ আমি আপনাদের কি কি দেখাবো, যেটি শুরুতে বলে এসেছি যে এই স্লাইডের মধ্যে এমএস ওয়ার্ড বা এক্সেল বা পিডিএফ এর অনেকগুলো পেজ কিভাবে ইনসার্ট করা যায়। আপনি একটি যদি পারেন সবগুলোই পারবেন। আপনি যদি ওয়ার্ড এর মধ্যে ইনসার্ট করেন তাহলে এক্সেলও পারবেন, পিডিএফ কোনো ফাইল পারবেন, ফটোশপের কোনো ফাইল পারবেন, এরকম সব ডকুমেন্টের মধ্যে আপনি ইনসার্ট করতে পারবেন যদি একটি আপনি শিখে যান। আসুন শুরু করি। প্রথমে ইনসার্টে ক্লিক করতে হবে। ইনসার্টে ক্লিক করার পর এই পাশে ডান পাশে দেখুন টেক্সট টুলস, এই টেক্সট টুলস এর মধ্যে এই যে ছোট্ট একটি বক্স দেখতে পাচ্ছেন এটি হলো অবজেক্ট। এই অবজেক্টের উপরে বাম মাউস দিয়ে একবার ক্লিক করবেন। একবার ক্লিক করার পর এখানে দেখুন অনেকগুলো ফরম্যাট আপনি এর মধ্যে ইনসার্ট করতে পারবেন, অনেকগুলো অ্যাডোবি, অ্যাডোবি সিকিউরিটি, অ্যাডোবি ইলাস্ট্রেটর ওয়ার্ক, অ্যাডোবি ফটোশপ ইমেজ, অ্যাডোবি ফটোশপ ইমেজ, এরকম করে আপনি দেখুন এর মধ্যে অনেক রকমের ফরম্যাট এর মধ্যে আপনি ইনসার্ট করতে পারবেন এখান থেকে সিলেক্ট করে। তো আজকে যেহেতু আমি ওয়ার্ড ডকুমেন্ট এর মধ্যে ইনসার্ট করব, সেই জন্য কি করব, ওয়ার্ড ডকুমেন্ট আমি এখান থেকে সিলেক্ট করব। তাহলে সেটি আমাকে খুঁজে বের করতে হবে। এই যে দেখুন মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্ট, এইটির উপরে বাম মাউস দিয়ে ক্লিক করে জাস্ট এখান থেকে ওকে প্রেস করব। তাহলে কি হলো দেখুন, এরকম একটি মাইক্রোসফট ওয়ার্ড
আমার ডকুমেন্ট এভাবে ওপেন হয়ে গেল। কিন্তু বন্ধুরা মূলত আমি এটি চাচ্ছিলাম না, আমি চাচ্ছিলাম যে মাইক্রোসফট ডকুমেন্টের সমস্ত তথ্য এর মধ্যে চলে আসবে, অবজেক্ট গুলো এর মধ্যে চলে আসবে। তাহলে এটিকে ক্লোজ করে দেই। ক্লোজ করে দিয়ে এখানে দেখুন আমি মূল যে স্লাইড পাওয়ার সেটির মধ্যে আবার ফিরে আসলাম। এখন এই অবজেক্টে ক্লিক করার পর এখানে দেখুন ক্রিয়েট ফ্রম ফাইল, এখানেই মূলত কাজ। এখন এখানে দেখুন ব্রাউজ, এই ব্রাউজে ক্লিক করার পর আমি যেহেতু ডেস্কটপে আগে থেকে একটি কন্টেন্ট তৈরি করে রেখেছি, এই দেখুন বাংলাদেশ নামে ওকে, এটিকে ওকে করলাম। আপনাদের চাহিদা ছিল অনেকগুলো পেজ, যদি থাকে সেই অনেকগুলো পেজ আপনারা কিভাবে ইনসার্ট করবেন এই পাওয়ার পয়েন্ট স্লাইড এর মধ্যে। এই তো বন্ধুরা, কোন চিন্তা নেই, সবই আমি দেখাবো। একটি যখন আনতে পেরেছি বাকিগুলো ইনশাল্লাহ আনবো। একটু ধৈর্য ধরুন, দেখুন আমি কি করি। তাহলে এটিকে কি করব, আগে ডিলিট করে দিয়ে এখন এই পাওয়ার পয়েন্ট মিনিমাইজ করে রাখলাম। এই যে দেখুন ডেস্কটপের উপরে আমার এই ফাইলটি, ডকুমেন্ট ওয়ার্ড ডকুমেন্ট ফাইলটি, এটি আমি ওপেন করে দেখাচ্ছি যে এর মধ্যে কতগুলো পেজ আছে। দেখুন একটি পেজ, দুইটি, তিনটি, চারটি, পাঁচটি। তাহলে আমি কিন্তু এই ফাইলটি ইনসার্ট করেছিলাম। আমি আবার একটু ইনসার্ট করে দেখাচ্ছি যে আমি কিভাবে ইনসার্ট করেছিলাম। ইনসার্ট, অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, ডেস্কটপ, এই যে সেই ফাইলটি, এটির মধ্যে কিন্তু অলরেডি পাঁচটি পেজ আছে। কিন্তু আমি এখানে যদি ওকে ক্লিক করি তাহলে দেখুন এখানে মাত্র একটি পেজ আসলো। কিন্তু আমাদের চাহিদা তো তা নয়, আমরা চাই যে সমস্ত পেজ এর মধ্যে আনবো। সেই জন্য আপনাকে একটু কষ্ট করতে হবে বন্ধুরা। এইভাবে সমস্ত পেজ এট এ টাইমে এক ক্লিকে আনা সম্ভব নয়, যেটি পাওয়ার পয়েন্টের মধ্যে নেই। সুতরাং এখন আপনাকে যেটি করতে হবে, এই পাঁচটি পেজ, এক, দুই, তিন, চার, পাঁচ, এই পাঁচটি পেজকে আপনার আলাদা আলাদা ভাবে সেভ করতে হবে আলাদা নাম দিয়ে। তাহলে আমি এখান থেকে এই অবজেক্ট গুলো, চারটি পেজের অবজেক্ট আমি এখান থেকে কাট করলাম। তাহলে এখানে একটি পেজ আমি এইটিকেই প্রথমে সেভ করলাম আগের অবস্থায়। এখন এইটি আমি ডিলিট করে দিলাম, আগের গুলো আবার পেস্ট করে দিলাম। এরকম করে একটু কষ্ট করতে হবে আপনাকে। আবার এই তিনটি পেজ আমি এখান থেকে কাট করলাম এবং এই পেজ গুলোকে ডিলিট করে দিচ্ছি। দেখুন ডিলিট হয়ে গেল। এইটি আমি এখন সেভ অ্যাজ, সেভ এ ক্লিক করবেন না, তাহলে আপনার আগের ডকুমেন্টটি মুছে যাবে। এখন আপনাকে সেভ অ্যাজ এ ক্লিক করতে হবে। সেভ অ্যাজ এ ক্লিক করে আপনি ব্রাউজ করতে পারেন, অথবা যদি এভাবে কারেন্ট ফোল্ডার আপনার থাকে, যেহেতু আমি একটু আগে ডেস্কটপে সেভ করলাম, সুতরাং এখানে কারেন্ট ফোল্ডার আমার ডেস্কটপ চলে এসেছে, অথবা আমি এখান থেকে ডেস্কটপ সিলেক্ট করছি। আর যদি আপনার এভাবে কারেন্ট ফোল্ডার না থাকে, তাহলে এখানে ব্রাউজ করে আপনি যেই ফোল্ডার বা যেইখানে রাখতে চান সেভ করে সেটি আপনাকে দেখিয়ে দিতে হবে এই ব্রাউজে ক্লিক করে। ওকে, আমি এখন ডেস্কটপে ক্লিক করলাম। ডেস্কটপে ক্লিক করার পর এখানে দেখুন বাংলাদেশ 1 আছে, আমি এখানে বাংলাদেশ আছে, বাংলাদেশ 2 আমি দিয়ে দিলাম। সেভ, আবার এটিকে অল সিলেক্ট করে মুছে দিয়ে ডিলিট করে দিয়ে আবার আগের কন্টেন্টগুলো এখানে পেস্ট করে দিলাম। আগের মতোই এই সবগুলোকে আমি সিলেক্ট করে শুধুমাত্র একটি পেজ রেখে বাদ বাকিগুলো আমি এখান থেকে কাট করে নিচ্ছি। কাট করে আমি আবার এটিকে অন্য একটি নাম দিয়ে সেভ করবো। আবার ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, এখানে টুর পরিবর্তে থ্রি, সেভ, আবার অল সিলেক্ট, ডিলেট, আবার পেস্ট। এভাবে একটু কষ্ট করতে হবে বন্ধুরা। আসলে এভাবে পাওয়ার পয়েন্টের মধ্যে একবারে সমস্ত পেজ আনার কোনো অপশন নেই। আপনাকে এভাবে একটু কষ্ট করে আনতে হবে, যে যতগুলো পেজ ঠিক ততগুলো আপনাকে আলাদা আলাদা করে সেভ করতে হবে। আবার ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, থ্রি পরিবর্তে ফোর, সেভ। কন্ট্রোল এ দিয়ে অল সিলেক্ট করে ডিলিট করে দিলাম এবং কন্ট্রোল ভি দিয়ে আগের কপি করা টেবিলটি পেস্ট করে দিলাম। আবার ফাইল, সেভ অ্যাজ, ডেস্কটপ, এখান থেকে ফাইল, সেভ, ওকে, এখন ক্লোজ করে দিলাম। দেখুন এখানে এক, দুই, তিন, চার, পাঁচটি পাঁচটি ওয়ার্ড ডকুমেন্ট আমাদের মধ্যে চলে এসেছে। তাহলে আমি এবার ওপেন করলাম মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। এখন আমি ইনসার্ট করবো, এটি আমার প্রথম স্লাইড। যেহেতু আমার ওয়ার্ডে পাঁচটি পেজ আছে, সুতরাং এখানে আমাকে পাঁচটি স্লাইড নিতে হবে, নিউ স্লাইড। এখান থেকে আপনি রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট, রাইট মাউস ক্লিক করে ডুপ্লিকেট, অথবা কন্ট্রোল ডি প্রেস করেও ডুপ্লিকেট করতে পারবেন। হয়ে গেল আমাদের পাঁচটি স্লাইড। প্রথম স্লাইডে ক্লিক করে ইনসার্ট, অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, ডেস্কটপ,
এই যে দেখুন, প্রথমে আমি এইটি দেবো যেহেতু আমার এটি প্রথম পেজ ছিল। ওকে, আবার ওকে, দেখুন এর মধ্যে চলে এসেছে। এখন আপনি এটিকে সুন্দর ভাবে সাইজ করে নিতে পারবেন, এভাবে কোনা ধরে, পয়েন্ট ধরে। এবার যদি মনে করেন ডানে বামে সরে গেছে, তাহলে ফরমেট, অ্যালাইন, সেন্টার, অ্যালাইন, মিডিল, একদম পেজের মিডিলে চলে এসেছে। এবার দ্বিতীয় পেজ, ইনসার্ট, অবজেক্ট, ক্রিয়েট ফ্রম ফাইল, ব্রাউজ, ডেস্কটপ দেখিয়ে দিলাম। এবারে দুই নাম্বার টি, ওকে, দেখুন এর মধ্যে চলে এসেছে। এইভাবে করে আপনারা প্রত্যেকটি পেজ একটু কষ্ট করে সেইগুলোকে আলাদা আলাদা ভাবে সেভ করে নেবেন। সেভ করে নেওয়ার পর একটু কষ্ট করে এইভাবে আপনারা স্থাপন করবেন, একদম ইজিলি, সহজে আপনি স্থাপন করতে পারবেন, ইনসার্ট করতে পারবেন এই পাওয়ার পয়েন্ট স্লাইড এর মধ্যে। বন্ধুরা, এমএস ওয়ার্ড যেভাবে আমি ইনসার্ট করছি, সেম একই প্রসেস যে আপনি এক্সেল ডকুমেন্টও ওপেন করতে পারবেন, পিডিএফ ওপেন করতে পারবেন। মোটামুটি কথা, ওইখানে যতগুলো ফরম্যাট আপনি দেখলেন, প্রত্যেকটি ফরম্যাটে আপনি এর মধ্যে ইনসার্ট করতে পারবেন একদম অনায়াসে, সহজে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিবেন, এবং চ্যানেলটি যদি আপনি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে কাজী একাডেমির সাথেই থাকবেন নতুন নতুন আপডেট ভিডিও পাওয়ার জন্য। যদি এরকম হয় যে আপনি অজানা একটি বিষয় জানলেন, তাহলে প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং বেশি বেশি করে শেয়ার করবেন অন্যান্য বন্ধুদেরকে জানানো এবং দেখানোর জন্য, শেখার জন্য। তো এই ছিল বন্ধুরা আজকের ভিডিও। দেখলেন কিভাবে ওয়ার্ড বা এক্সেল ডকুমেন্ট বা অবজেক্ট এই পাওয়ার পয়েন্ট স্লাইড এর মধ্যে ইনসার্ট করা যায় অনেকগুলো পেজ, এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পারলেন। তো আজকে আমি অনেকগুলো পেজ এর মধ্যে ইনসার্ট করে দেখালাম যে অনেকগুলো পেজ ইনসার্ট করার প্রক্রিয়াটা কি, কিভাবে আপনি অনেকগুলো পেজ এই পাওয়ার পয়েন্ট স্লাইড এর মধ্যে ইনসার্ট করবেন। এছাড়া আর কোনো ওয়ে নেই, আর কোনো উপায় নেই, আর কোনো ব্যবস্থা নেই যে আপনি এর মধ্যে ইনসার্ট করবেন। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে, যদি আপনাদেরকেও কিছু শিখে থাকে, তাহলে প্লিজ কাজী একাডেমি চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুল করবেন না, এবং বেশি বেশি শেয়ার করে অন্যান্য বন্ধুদের শেখার এবং জানার সুযোগ করে দিন। আজকের ভিডিওটি এ পর্যন্তই। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন, এবং কাজী একাডেমির সাথেই থাকবেন। তো আজকের মতো আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি, আমি মোহাম্মদ মিনাস কাজী ফ্রম কাজী একাডেমি। তো বন্ধুরা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। দেখা হবে, কথা হবে পরবর্তী টিউটোরিয়ালে। এর চেয়ে আরো অ্যাডভান্স টিউটোরিয়াল আপনাদের জন্য উপহার দেবো ইনশাআল্লাহ। আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।